আছেন সবাই ভালো আছেন ভালো থাকেন চলেন কমলা গাছের ফুল দেখা যাক গুটি বেঁধে গেছে দেখছেন প্রত্যেকটা গাছে গুটি বেঁধে গেছে ফুলে গুটি ঝরার সম্ভাবনা একটা নাই কারণ একটা গুটি নাই নিচে ঝরে নাই প্রত্যেকটা গুটি বাঁধছে এবং প্রত্যেকটা গাছে ভালো পরিমাণ গুটি পাচ্ছে এখন একটা ফুল আছে দেখেন এটাও গুটি বেঁধে যাবে এটার অবস্থাও ভালো খুব যাই হোক প্রত্যেকটা কাছে এটাই এটাই গুটি বেঁধে গেছে তো আমি কিন্তু কিছুই দেই নাই স্প্রে কোনো ধরনের স্প্রে করি নাই না করছি ছাত্রাক না করছি পোকা না করছি গুটি ধরার মতো কোনো স্প্রে এই গাছটা এখনো ফুল আছে অনেক ফুল এবং গেছে এটা গুটি বড় বড় হয়ে গেছে দেখছেন তো কিছুটা শিখছি এর আগে করা তেমন কোনো অভিজ্ঞতা ছিল না কিছুটা শিখছি যে গুটি কিভাবে ধরে রাখতে হয় তো এটার খাবার খাবার সম্পর্কে বলি আসলে গাছে যদি ভিটামিন থাকে ঠিক মতো আর গুটি ঝরে না তাই গাছকে আগে ভিটামিন দিতে হবে খাবার দিতে হবে এটাই প্রচুর বাধা পাচ্ছে দেখছেন এটা প্রতি গিরায় 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 গাছ ভেঙে যাবে প্রত্যেকটা গাছে পুটি বেঁধে গেছে এখন যাই হোক যে যেটার কথা বলছিল খাবার সম্পর্কে আর দেখেন একটু আগে মাটিটা মাটিটা কিন্তু ভিজা রাখতে হবে সব সময় জন্য একেবারে যে শুকায় যাবে তা হবে না মাটি রাখতে হবে ভিজা ভিজা শুকানো যাবে না কোনো মতেই তার মানে আপনার প্রতিদিন পানি দিতে হবে যদি অতিরিক্ত শুকায় যায় তাইলে দুই বেলা পানি দিতে হবে আর তরল খাবার দিবেন গাছে বিশেষ করে খৈল ভিজানো পানি আপনি পনেরো দিন পর পর দেবেন এবং সেই খৈল ভিজানো পানির সাথে আপনি দিবেন একটু পটাশ একটু জিঙ্ক একটু বরুণ একটু ইউরিয়া এতেই হয়ে যাবে এটাও প্রচুর পরিমাণে গুটি পাচ্ছে এটা গুটিগুলো অন্য ছোটো বড়ো হচ্ছে এগুলো দিবেন এগুলো দিলেই আপনার গাছের গুটিগুলো বেঁধে যাবে ফুল ঝরবে না তবে এই সময় আবার একটা জিনিস খেয়াল করতে হয় যে আপনার গাছে পোকার আক্রমণ হয় কি না যদি পোকার আক্রমণ হয় তাহলে আপনারই পোকার ওষুধ দিতেই হবে নালে আপনার গুটি প্লাস পাতা খেয়ে ফেলবে গুটি নষ্ট করে দেবে যদিও আমার কাছে কোনো ধরনের কোনো কিছু সম্ভাবনা দেহি নাই অতএব আমার কিছু দেওয়ার প্রয়োজন নেই অতিরিক্ত স্প্রে করলে এবং ফুল ও ফল ঝরে যেতে পারে আছে রোগে আক্রান্ত না হলে চিকিৎসা করা দরকার নাই খাবার দেন তরল খাবার দেন খৈল বিজানো পানি পটাশ ইউরিয়া জিঙ্ক বরুণ এটা দেন আর কিছু গাছ আছে ফুল ঝরে যাবেই আমি আপনাকে দেখাই যে বাগানে কোনটা দেখাবো গাছ আছে একটা ওই যে পাইছি চলেন এটার পাতা দেখছেন একটু হলুদ একটু কিন্তু হলুদ পাতা এটিতে ফুল ছিল ঝরে গেছে একটা সময় আছে কোন জায়গায় জানি এটা খুঁজে পাওয়াটা মুশকিল এই যে একটা আছে এটার পাতাটা একটু সবুজ কিন্তু ওই সাইডের পাতা হলুদ এটার পাতা হলুদ এটার মাথা হলুদ ওইটার মাথা হলুদ তার মানে গাছের পুষ্টির পরিমাণ কম ছিল এবং খাবারের পরিমাণ কম ছিল আর খাবার দিছি বাট ও গ্রহণ করতে পারে নাই যার কারণে আর ফুলগুলা ঝরে গেছে ঠিক সেরকমভাবেই আপনার খাবারটা দিতে হয় আর খাবার যখন দিবেন অবশ্যই গোড়াটা সুন্দর করে খুচিয়ে দিবেন আর ছাদ বাগান হলে অবশ্যই মালচিং করবেন মালচিং গুরুত্ব অপরিসীম ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়েন খুশি হব